নয়াচীন থেকে ঘুরে এসে আমার এই মনে হয়েছে যে জাতির আমূল পরিবর্তন না হলে দেশ থেকে দুর্নীতি দূর করা কষ্টকর। নতুন করে সকল কিছু ঢেলে সাজাতে হবে। ভাঙা দালানে চুনকাম করে কোনো লাভ হয় না, বেশি দিন টিকে না। আবার ভেঙে পড়ে পুরান দালান ভেঙে ফেলে দিয়ে নতুন করে গড়ে তুললে ঘুণ ধরতে বা ভেঙে পড়তে অনেক সময় লাগে। সাথে সাথে ভিত্তিটা মজবুত করতে হয়। ভিত্তি মজবুত না হলে সামান্য বাতাসে ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তাই নয়াচীনে দেখেছি তারা ভিত্তি মজবুত করে কাজ শুরু করেছে। সত্য কথা বলতে কি, নতুন দেশ, নতুন মানুষ, নতুন তাদের ব্যবহার, মনে হয় সকল কিছুর মধ্যেই নতুনত্ব। আপনাদের জানা আছে চীন দেশ 60 কোটি লোকের দেশ। 3 সম্প্রদায়ের লোকেরা সে দেশে বাস করে। শতকরা প্রায় 80 জনই বৌদ্ধ, প্রায় 5 কোটি মুসলমান আর কিছু খ্রিস্টান। কয়েকটা প্রদেশে মুসলমানদের সংখ্যা বেশি, এমনকি শতকরা প্রায় 90 জন মুসলমান, আর অন্যান্য প্রদেশেও মুসলমান কিছু কিছু আছে। চিয়াং কাইশেকের সময় বহু সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হতো, হাজার হাজার নিরীহ লোক মারা যেত। এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের ওপর অত্যাচার চালাত, ধর্মের নামে বহু জুয়াচুরি চলত, কুসংস্কার দেশের মধ্যে অনেক বেশি ছিল। সিং কিয়াং প্রদেশের গভর্নর জনাব বোরহান শহীদ, পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জনাব হালিম ও একজন সাধারণ কর্মী জনাব ইউসুফের সাথে আলাপ করে মুসলমানদের দুরবস্থা সম্বন্ধে অনেক কথা শুনেছি। জনাব ইউসুফের 2 ভাইকে চিয়াং কাইশেকের সৈন্যরা হত্যা করেছিল। তার বৃদ্ধ পিতাকেও হত্যা করা হয়েছিল, বাড়ি জ্বালাইয়া দেওয়া হয়েছিল, এই জন্য যে তারা মাও সে টুং সরকারের সমর্থক ছিলেন। ইউসুফ আমাকে বলেছিল যে সাধারণ মুসলমানরা চিয়াং কাইশেককে সমর্থন করত না, কারণ তার শাসনের সময় মুসলমানদের উপর অমানসিক অত্যাচার করা হতো। তার সময় মাঝে মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে মুসলমানদের ঘর বাড়ি ধ্বংস করে ফেলা হয়েছে, তার অনেক নজির আছে। বহু লোককে হত্যা করা হয়েছে, যাদের অনেকের নাম সে আমাকে বলেছিল মনে নাই। তখন ধর্মের নামে শোষণ চলত, ধর্মকে ব্যবহার করা হতো শোষক সম্প্রদায়ের সুবিধার জন্য। শুধু মুসলমান ধর্মের মধ্যেই এই প্রবণতা ছিল না, প্রত্যেক ধর্মের মধ্যেই ছিল। সকলের চেয়ে বেশি ছিল বৌদ্ধ ধর্মের মধ্যে। রাষ্ট্রনায়করা বৌদ্ধ ধর্মের রক্ষাকর্তা হিসেবে দেশকে ধর্মের নামে শাসন ও শোষণ করত এবং ধর্মকে ব্যবহার করত নিজেদের স্বার্থের জন্য। বৌদ্ধ ধর্মের অহিংস নীতি তখন আর ছিল না, সেটা হিংসায় পরিণত হয়েছিল। হাজার হাজার লোককে গুলি করে হত্যা করে চিয়াং কাইশেকের দল। দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে রাখত নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য। এটা শোষক সম্প্রদায়ের নীতি, জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের শাসন ব্যবস্থা কায়েম রাখত। যখন জনগণের ভিতরে গণ আন্দোলন শুরু হতো, তারা ভাত কাপড় দাবি করত, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য বদ্ধপরিকর হতো। তখনই শাসক গোষ্ঠী এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে লালাইয়া দিত, যাতে তাদের গণ আন্দোলনকে অন্যদিকে ধাবিত করতে পারে এবং দেখা যেত অশিক্ষিত জনসাধারণ নিজেদের বাঁচবার দাবি ভুলে যেয়ে সম্প্রদায়গত স্বার্থকে বড় করে দেখত। এটা শোষক গোষ্ঠীর নিয়ম। যুগ যুগ ধরে এই নিয়মে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা তাদের শোষণ ও শাসন চালাত। এতক্ষণ যে অংশটি পড়লাম, সে অংশটি বাংলা একাডেমি প্রকাশিত, শেখ মুজিবুর রহমান রচিত আমার দেখা নয়াচীন থেকে নেওয়া হয়েছে। তৃতীয় পুনর্মুদ্রণ, পুনর্মুদ্রণ উপবিভাগ, ফাল্গুন 1426, মার্চ 2020। কণ্ঠে সঞ্জিদা আক্তার শম্পা।